আপনাকে যদি পৃথিবী থেকে 98 কোটি কিলোমিটার দূরে রেখে আসা হয় কোনো স্পেসশিপে করে তাহলে কেমন হবে? শুনতে অবাক লাগলেও এটা সত্য যে 2033 সালে প্রথম মানুষ হিসেবে একটি মেয়ে যাবে মঙ্গল গ্রহে। মেয়েটিকে কেন পাঠানো হবে এবং মেয়েটির বিষয়ে অজানা তথ্য আমরা জানব আজকের নিউজে। চলুন শুরু করা যাক। মেয়েটির নাম আলিসা কার্সন। 7 বছর বয়সে তার বাবা তাকে নিয়ে গিয়েছিল আলাবামার একটি স্পেস ক্যাম্পে। সেই ক্যাম্পের অভিজ্ঞতা তাকে এমনভাবে নাড়িয়ে দিয়েছিল যে তার ভাবনার জগৎ অন্যান্য শিশুদের চাইতে আলাদা হয়ে যায়। আলিসার বয়স যখন 9 বছর তখন তার সাথে দেখা হয় নাসার একজন মহিলা গবেষণাকারীর। তার নাম ছিল সান্দ্রা ম্যাগনাস। এই মহাকাশচারী তাকে জানিয়েছিল যে তিনি ছোট থেকেই মহাকাশে যেতে স্বপ্ন দেখতেন। এই কথা আলিসাকে মহাকাশের ব্যাপারে আরও আগ্রহী করে তোলে। 12 বছর বয়সে আলিসা সবচেয়ে কম বয়সী হিসেবে নাসার 3টি স্পেস ক্যাম্পে অংশ নেয়। সেখানে নভোচারী হিসেবে সকল ট্রেনিং সম্পন্ন করে। আলিসার একটি বিশেষ গুণ ছিল জরুরি মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা। স্পেস ক্যাম্পে অংশ নেওয়ার সাথে সাথে রোবোটিক বিষয়ে জ্ঞান অর্জন করেন তিনি এবং ওই সময় তিনি নিজেও একটি রকেট বানিয়েছিলেন। যেহেতু তিনি মঙ্গল গ্রহে গেলে ফিরে আসার সম্ভাবনা খুবই কম, তাই সেভাবেই নিজেকে গড়ে তুলেছেন তিলে তিলে। শুরুর দিকে আমরা জানি নাসা প্রথমে একটি কুকুরকে স্পেসশিপের মাধ্যমে মহাকাশে পাঠায়। তখন বিজ্ঞানীরা জানত না কিভাবে কুকুরটিকে আবার পৃথিবীতে ফিরিয়ে আনবে। 1997 সালের নভেম্বর মাসে লাইকা নামে একটি কুকুরকে পাঠানো হয়, কিন্তু কুকুরটি আর ফিরে আসেনি। তাই হয়তো লাইকার মতো হারিয়ে যেতে পারে আলিসা। তাকে একবার মঙ্গল গ্রহে পাঠানো হলে তাকে কিভাবে পৃথিবীতে ফিরে আনা হবে সের ব্যাপারে কোনো বাস্তব আইডিয়া নাসার কাছে নেই। 2033 সালে প্রথম মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর অভিযান শুরু হবে। তখন আলিসার বয়স হবে 32 বছর, যা একজন নভোচারীর জন্য উপযুক্ত বয়স। আলিসা নিজেও জানেন তিনি হয়তো আর পৃথিবীতে কোনো দিনই ফিরে আসবেন না। ভাবতে অবাক লাগে মানুষের স্বপ্ন কত বড় হতে পারে।